হরে কৃষ্ণ ভক্তবৃন্দ, আপনাদের প্রথমেই এই মাছ মাংস পেঁয়াজ রসুন ত্যাগ করার কোনো প্রয়োজন নাই। আপনারা জপ করছেন, জপ করুন, হরিনাম জপ করুন, ব্রহ্মদ গৌড়ের সম্প্রদায় ইস্কনে আশ্রয় গ্রহণ করুন, প্রত্যেক দিন একমালা করে জপ করুন, চার নিয়ম পালন করার চেষ্টা করবেন। কিন্তু প্রথমেই চার নিয়ম পালন করার কোনো প্রয়োজন নাই, আপনি চেষ্টা করুন। যখন দীক্ষা নেবেন তখন এই চার নিয়ম পালন আর ষোলোমালা জপ এই করতে হয়। আর এক বছর আগের থেকে অনেক নিয়ম আছে, ডিসাইপল কোর্স রয়েছে, এগুলো কোর্স এগুলো পরীক্ষা দিতে হয়, তারপরে দীক্ষা হবে। কিন্তু আপনি আশ্রয় গ্রহণ করার জন্য প্রথমেই আপনাকে কিছু ত্যাগ করার কোনো প্রয়োজন নেই। আপনি মাছ মাংস পেঁয়াজ রসুন খেতে পারেন এবং ভগবানের নামও জপ করতে পারেন। তো আপনারা মন্দিরে আসেন, সাধু সঙ্গ করেন, আপনাদের মধ্যে আমি দেখেছি খুব অল্প দিনে এখন আপনারা ভক্তিতে খুব পুরা ফ্যামিলি পুরো জপমালা নিয়েছেন, হ্যাঁ জপ করছেন, গড়ায় তুলসীমালা নিয়েছেন। তো এখন আপনি কি এখন মাছ মাংস পেঁয়াজ রসুন এখন কি খাচ্ছেন না ওগুলো এখন ত্যাগ করার চেষ্টা করছেন? প্রভুজি আপনাকে দণ্ডবোধ প্রণাম। হরে কৃষ্ণ। আমি মাছ মাংস আগে আহার করতাম, এবার তিন মাস যাবৎ আমি নিরামিষ ভুজি, আমি আমিষ আহারটা সম্পূর্ণ ত্যাগ করে দিয়েছি এবং আমার ঘরে পেঁয়াজ রসুন কোনো কিছুই আনা হয় না। তো আমি এবং আমার প্রভুজি, আমার দুই বাচ্চা, আমরা সবাই এখন নিরামিষ ভুজি। তিন মাস যাবৎ আমি নিরামিষ সেবা করছি। কোনো অসুবিধা হচ্ছে না তো নিরামিষে? নিরামিষে প্রভুজি আমার আগের তো অভিজ্ঞতা আছে, আমি ছ মাস আমিষ আহার করার নিরামিষ আহার করার পরেও কিন্তু আমি আমিষ আহার করতে সক্ষম ছিলাম, করতে পেরেছিলাম। কিন্তু এইবার মন্দিরে আসার জন্য আমার মনে হচ্ছে যে সাধুসঙ্গের অসংখ্য অশেষ কৃপা হয়েছে, সাধুসঙ্গের অশেষ কৃপা হয়েছে যে আমি তিন মাস যাবৎ শুধু নিরামিষ আহার করছি। তারপরে তিন মাস বেশি দিন হয়নি কিন্তু আমি এখন আমিষের গন্ধটুকু সহ্য করতে পারছি না। এমনি বাড়ির কেউ কিছু বলেনি কি যে মাছ মাংস খাবো কি? প্রথমে একটু আমার বাচ্চা কাছে একটু দুর্বল, শারীরিকভাবে একটু দুর্বল, আমিও সেইভাবে বলিষ্ঠ না, আমিও একটু দুর্বল। তো আমার শ্বশুরবাড়ির পক্ষ থেকে একটু অমত ছিল যে প্রোটিন জাতীয় জিনিসটা কম যাবে শরীরে, হয়তো আমরা আগামীতে আরও দুর্বল হয়ে পড়বো। তো কিছুদিন খাওয়ার পরে ওনারাও রিয়েলাইজ করতে পেরেছেন যে না, আমিষ আহার আর নিরামিষ আহারে এমন কোনো তফাৎ নেই, সুস্থ আছি আমরা। তো এখন ওনাদের কোনো অমত নেই। অনেকের ধারণা থাকে যে আমিষ এই নিরামিষ খেলে প্রোটিন কম হয়ে যায় শরীরে। আর আমরা তো দেখুন, আমরা যারা ব্রহ্মচারী সাধুরা মন্দিরে বা ভক্তরা, এই ভক্তদের যত বেশি প্রোটিন জাতীয় খাবার যেরকম সোয়াবিন, পুঁই শাক, কমলি শাক, হ্যাঁ তারপরে মাসকলাই, এইসব আমরা কম খাই। কেন? এর মধ্যে বেশি প্রোটিন আছে, সেই জন্য আমরা খাবারের মধ্যে বেশি এই সমস্ত আইটেমগুলো বেশি রাখি না। কেন? ওই বেশি প্রোটিন খাওয়াও ভালো নয়, এই জন্য আমরা চেষ্টা করি সবসময় প্রোটিন কম খাওয়ার জন্য, স্বল্প খাওয়া, হ্যাঁ নিয়মিত আহার করা, তো এইসব তাহলেই হয়। ঠিক আছে, ধন্যবাদ আপনাকে। হিজেন ভক্তবৃন্দ, আপনাদের সকলকে আমার একই অনুরোধ, আপনাদের যে স্থানীয় লোকাল টেম্পল হবে, মন্দির আছে, সেই মন্দিরে যাবেন। আপনারা জপ করছেন, জপ করুন, এবং যে কয়মালা আপনার করার ইচ্ছা আপনি করুন। হ্যাঁ, দীক্ষা না নেওয়ার দীক্ষা নেওয়ার আগে পর্যন্ত আপনি এই আমিষ আহার খেতে পারবেন। হ্যাঁ, আর দীক্ষা যখন হবে, দীক্ষা নিতে হলে আপনাকে ষোলোমালা জপ, চার নিয়ম পালন, আর হচ্ছে চার নিয়ম পালন, আর কমসে কম ছয় মাস থেকে এক বছর এই চার নিয়ম পালন করতে হবে, আর ষোলোমালা জপ করতে হবে। তাহলে আপনি দীক্ষার জন্য, ইস্কনে যে দীক্ষা হয় একটা আনুষ্ঠানিক দীক্ষা, দীক্ষার জন্য অ্যাপ্লাই করতে পারেন। আর তার জন্য আবার কি ডিসাইপল কোর্স, ডিসাইপল কোর্সও করতে হয়, একটা লিখিত একটা পরীক্ষা দিতে হয়। তো আপনারা এটা করতে পারেন। কিন্তু এখন আপনারা যেভাবে যা করছেন, জপ করুন, আপনারা সকলেই জপ করুন, জপ করলে কোনো ক্ষতি নাই, জপ করলে নামাভাসের এত মাহাত্ম শাস্ত্রে আমি আর একদিন ব্যাখ্যা করে শোনাবো, সেই জন্য আপনারা নাম করুন। হ্যাঁ, যে যা যে যত মালা করছেন করুন, করে যান, নাম করতে যান, দেখুন। আর সাধুসঙ্গ লোকাল মন্দিরে আসুন, সপ্তাহে একদিন আসুন, সাধুসঙ্গ করুন, দেখুন সাধুসঙ্গের কৃপায় আপনার সমস্ত মানে সুফল হবে, হ্যাঁ কুশল হবে, সব কিছু কুশল হবে, আপনি অনুকূলে আচরণ করতে পারবেন। হরে